জেলার প্রবেশম পথে চেক করছেন নূর নবী নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গাড়িটিকে চেক করছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনী একটি গাড়ি চেক করছে। লকডাউন ঠিক আছে, মোটরসাইকেল যাত্রীকে চেক করছেন, তার আইডি কার্ড দেখাতে বলছেন। লিমন হোসেন এখন এছাড়া তো কোনো উপায় নাই, যানবাহন বন্ধ, তো যে কোনো ভাবে তো আমাদের যাইতে হবে। আমি নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাইতেছি দয়াগঞ্জে ইবনে সিনা ডায়াগনস্টিক হসপিটালে। জি, আমার সব কিছুই আছে। এটা আমার বাবার, আমার যাইতে হইতেছে রিপোর্ট আনার জন্য। উনি মুরব্বী মানুষ, তো উনি তো যেতে পারবে না এই জন্য।